নমস্কার বন্ধুরা, পিএস হট রাইস ইউটিউব চ্যানেলের আজকের একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে আনতে চলেছি। রেসিপিটা খুবই সহজ এবং বাড়িতে বানানো যায়। রেসিপিটি হলো মশালা মিক্স সুইট কুল, যেটি টেস্টে খুবই অনবদ্য। রেসিপিটি বানাতে লাগছে ট্যাঙ্গি টমেটো সস, রক সল্ট বা বিট নুন, এবং সঙ্গে লাগছে ব্ল্যাক পেপার অর্থাৎ কালা মির্চ। কুলগুলিকে ভালো করে ধুয়ে একটা ছুরি নিয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিন। অবশ্যই বন্ধুরা, কুলের আঁটিগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, শুধুমাত্র কুলের শ্বাসটুকু নিয়েই কাজ চালাতে হবে। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে প্রত্যেকটা কুল আস্তে আস্তে কেটে লম্বা লম্বা ফালি করে রেখে দিন। এবার সামান্য বিট নুন নিয়ে কাটা কুলগুলির ওপর সুন্দর করে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকটা কুলের মধ্যে কিন্তু এই নুনটা যায়। এবার এর মধ্যে অ্যাড করতে হবে কালা মির্চ অর্থাৎ গোলমরিচ। এটা ঝালের জন্য একটু লাগবে, অনেকে এখানে লঙ্কা ইউজ করতে পারে, কিন্তু আমি এখানে গোলমরিচটা ইউজ করছি। এরপর এর মধ্যে অ্যাড করুন সামান্য ট্যাঙ্গি সস, টমেটো সস ইউজ করুন, এর টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, মোটামুটি আমাদের মশলা মিক্সড সুইট কুল একদম রেডি হয়ে গেছে মুখের মধ্যে যাওয়ার জন্য। বন্ধুরা, আমার চ্যানেল পিএস হট রাইস অবশ্যই সাবস্ক্রাইব করুন আজই। পিএস হট রাইস চ্যানেলের আরও অনবদ্য রেসিপিগুলি আজকের আপনাদের সামনে, আপনারা বাড়িতে যে কোনো সময় ট্রাই করতে পারেন এবং প্রত্যেকটা রেসিপি আপনাদের খুবই স্বাস্থ্যকর, তাই আজই ট্রাই করুন বাড়িতে।